বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বাংলা বিষয়ের অর্থাৎ বাংলা প্রথম পত্র এর মাধ্যমিক বাংলা সাহিত্যের গদ্য অংশের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখক মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের নিয়ে তোমাদের আজকের ক্লাস দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে যে এটা হইলো লেখক পরিস্থিতি। লেখক পরিস্থিতিটি আমাদের অর্থাৎ তোমরা নিজেরা পড়ে নিবে, আমি তোমাদের মূল পাঠে চলে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে, অর্থাৎ মানুষের জীবন একটি দোতলা ঘর ধরে নিলাম। ধরো তুমি বাড়িতে একটি দোতলা বিল্ডিং তুলেছ বা একটা দোতলা ঘর দিয়েছ মানুষের জীবনকে, তাহলে এই ঘরের সাথে তুলনা কর, তুমি করতে পারবে, তুলনা করবে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। তো জীবসত্তা এখানে বলতে মানুষের যে গুণাবলী, অর্থাৎ মানুষের যে অস্তিত্ব। জীব বলতে এখানে সকল প্রাণীর কথা যদি আমি ধরে নিই, যে সকল প্রাণী আমার ওই দোতলা ঘরের মধ্যে থাকে, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা, তার মানে এই জীবের মধ্যে যার মানবীয় গুণাবলী থাকবে, যার আন্তরিকতা থাকবে, যার ভিতরে মানুষের যত রকমের গুণ আছে ভালো গুণগুলো থাকবে, ওরা ওই গুণাবলীর মানুষগুলা ধরে নিলাম বা জীবগুলাকে আমি ধরে নিলাম উপরের তলা, তাহলে নিচতলায় কারা থাকে, সকল জীবকে ধরে নিলাম। আর উপরের তলায় হলো যাদের মানবীয় গুণাবলী আছে, যাদের মনুষ্যত্ব আছে। কিন্তু যেমন একটা গরু, সেও একটা জীব, কিন্তু তাকে মানুষ বলা যাবে না। আবার দেখা গেছে একটা মানুষ, তাকে গরু বলা যাবে না। মনে করো একটা গরুকে, একটা গরুর দুইটি চোখ আছে, একটি নাক আছে, একটি মুখ আছে, এভাবে যদি তুমি হিসাব করো, মানুষের দুটি চোখ আছে, মানুষের একটি মাথা আছে, মানুষের নাক আছে, মানুষের মুখ আছে, তাহলে মানুষের সাথে দেখা গেছে কি ওই গরুর মিল আছে। তাই বলিয়ে মানুষকে গরু বলা যাবে না, আবার গরুকে মানুষ বলা যাবে না। জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। তো এখন দেখা গেছে নিচতলায় যে সমস্ত জীব, আমি আগে ধরে নিলাম যে সমস্ত জীব নিচতলায় থাকে, যাদের মানবীয় গুণ আছে তারা শিক্ষার মাধ্যমে দোতলায় উঠতে পারবে। তার মানে নিচে সকল মানুষ থাকবে, ধরো তো যাদের কাছে মনুষ্যত্ব আছে, মানবীয় গুণাবলী আছে, মনুষ্যত্ব এবং মানবলী গুণাবলীটা অর্জন করে মানুষ শিক্ষার মাধ্যমে। তো শিক্ষাটা এখন একটা মই, অর্থাৎ যে ব্যক্তি শিক্ষাটা অর্জন করবে সে নিচতলা থেকে দোতলায় উঠতে পারবে। শিক্ষায় আমাদের মানব সত্তার গড় নিয়ে যেতে পারে। তাহলে বোঝা গেছে শিক্ষাটা আমাদেরকে মানব সত্তার গড়ে নিয়ে যেতে পারে, কোথায়, দোতলায়। অবশ্য জীবসত্তার গড়েও সে কাজ করে, অবশ্য জীবসত্তার গড়ে ও সে কাজ করে।
খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলায় তার অন্যতম কাজ। দেখা গেছে একটা লোক যদি তার পিপাসা লাগবে সে পানি খাবে, তার পিপাসা লাগবে সে খাবার খাবে, কিন্তু মানুষের ক্ষুধাটা, মানুষের পিপাসাটা চলে গেলে যে তার অন্যান্য গুণাবলী অর্জন করা যাবে বিষয়টা তা না। অর্থাৎ মানুষের অভাব অনটন চলে গেলে তার কাছে মানবিক গুণাবলী আসবে না, মানবিক গুণাবলী আসবে ওই একটি মাত্র মই দিয়ে, যার নাম শিক্ষা। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অর্থাৎ এখানে তার বলতে শিক্ষাকে বুঝাইছে, যে শিক্ষা অর্জন করি মনুষ্যত্ব অর্জন করছে, ভালোকে ভালো বলতে পারে, খারাপকে খারাপ বলতে পারে, যার ভিতরে মানবীয় গুণাবলী আছে, যার ভিতরে মন্দ কাজের সংখ্যা কম, যার ভিতরে ভালো কাজের সংখ্যা বেশি, যে মানুষের কাজে লাগে, যে মানুষের উপকার করে, যে মানুষকে ভালোবাসে, যে দেশকে ভালোবাসে, যে শিক্ষার্থীকে ভালোবাসে, যে শিক্ষককে ভালোবাসে, এইভাবে মনুষ্যত্ব অনেক রকমের হইতে পারে, কিন্তু এগুলো অর্জন করে মানুষ কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। তো অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। তো লেখক বলতেছেন যে শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, আবার অপ্রয়োজনের দিকও আছে, আর অপ্রয়োজনের দিক তার শ্রেষ্ঠ দিক। বলতেছে যে শিক্ষাটা অর্জন করলাম কিন্তু এটার প্রয়োজনে অপ্রয়োজনের দিকটা বেশি, তাহলে লেখকও বলতেছে এটাকে শ্রেষ্ঠ দিক, শ্রেষ্ঠ দিক আছে এবং এটাকে তিনি শ্রেষ্ঠ বলছেন। শিক্ষার যে প্রয়োজন আছে ওইটাকে তিনি শ্রেষ্ঠ দিক বলেননি, শিক্ষার যেটা প্রয়োজন নাই ওইটা হইলো কিন্তু শিক্ষার শ্রেষ্ঠ দিক। কিভাবে? সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। অর্থাৎ জীবনকে কিভাবে উপভোগ করতে হয়, একটা লোক জন্মগ্রহণ করে সে খাই পরি বেঁচে থাকি, মৃত্যুবরণ করলে তার কি সব মানবীয় গুণগুলি অর্জন হয়ে গেল, বা সে মনুষ্যত্ব অর্জন করে জীবন গঠন করেছে, বেঁচে আছে, তার দ্বারা সমাজ পরিবার রাষ্ট্র যে উপকার লাগবে বিষয়টা তা। অর্থাৎ জীবন, জীবনকে উপভোগ করতে হলে মনের বাসনাকে পূর্ণ করতে হলে, মনের অনুভূতিটা প্রকাশ করতে হলে, এবং নিজে কল্পনা করলাম ওই কল্পনার যে একটা রস আছে, একটা আনন্দ আছে, একটা উপভোগ আছে, এটা হইল শিক্ষার অপ্রয়োজনীয় দিক। এটা লেখক বলতেছেন শিক্ষার এই দিকটা যে বড় হয়ে উঠে না তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার গড়টি এমন বিশৃঙ্খল হয়ে আছে। শিক্ষার এদিকটা যে বড় হয়ে উঠে না, শিক্ষা দেখা গেছে কি দুইটা দিক আছে, যে দিকটা উপভোগ করার মতন ওই দিকটা আমাদের কাছে বড় নয়। আমাদের কাছে বড় হইলেও শিক্ষা আমরা অর্জন করব আর আমাদের অভাব অনটন দূর করব, অর্থের পিছনে দৌড়াবো, আমাদের কাছে শিক্ষাটার উদ্দেশ্য থাকে এটা। তো এটাকে লেখক ভুল শিক্ষা হিসাবে ধরে নিয়েছেন এবং এই যে শিক্ষাটা আমি অর্জন করলাম কিসের জন্য, আমার অভাব অনটন দূর করার জন্য, অর্থ চিন্তা করার জন্য, অর্থের খোঁজে দৌড়ার জন্য, এটাকে লেখক ভুল শিক্ষা বলছেন। আর এই ভুল শিক্ষা দ্বারা অর্জন করে, বা এই ভুল শিক্ষাটা লেখক বলছেন যে জীবসত্তার জন্য, জীবের জন্য বিশৃঙ্খল, অর্থাৎ যার কোনো শৃঙ্খলা থাকবে না ওইটি, বা ওরা ঘরের নিচতলায় বিশৃঙ্খলভাবে বসবাস করবে
এবং হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। দেখা যাচ্ছে যদি যারা সচেতন তারা এই ভুল শিক্ষাটা অর্জন করবে না, অর্থের পেছনে দৌড়াবে না, অর্থকে বা দেখা গেছে সারাক্ষণ অর্থ অর্থ বলতেছে, দেখা গেছে ফ্যাডের ক্ষুধা মিটানোর জন্য দৌড়াচ্ছে, মনের জ্বালা মিটানোর জন্য দেখা গেছে সে অনেক রকম কাজ করতেছে, কিন্তু শিক্ষার আসল উদ্দেশ্য এটা নয়। শিক্ষার আদর্শ উদ্দেশ্য হলো কি, যার ভিতরে মানবীয় গুণাবলী থাকবে, যার ভিতরে এই মানবিক ভালো কাজ থাকবে, যে মন্দ কাজকে মন্দ, খারাপ কাজকে খারাপ, ভালো কাজকে ভালো বলতে পারবে, যে সঠিক বলবে, যে ভুল বলবে না, এগুলো হলো শিক্ষার আসল দিক। তো এই জন্য লেখক বলছেন যারা শিক্ষাটা অর্জন করে অর্থের পেছনে দৌড়ানোর জন্য, অর্থ ইনকাম করার জন্য, তাদেরকে লেখক হতভাগ্য মানুষ বলছে। উপরের তলার কথা সে মনে আনতে পারে না। উপরের তলায় অর্থাৎ সে বলতে যে শিক্ষাটা সে শিখছে, সে অর্থের পেছনে দৌড়াচ্ছে, এখন সে ঘরের দোতলায় যে ভালো ভালো কাজ শিক্ষার মাধ্যমে শিখা যায় সেটা সে মনে করতে পারে না। অর্থ চিন্তার নেগড়ে সকলে বন্দী, বলতে লেখক বলতেছেন যে অর্থ চিন্তার নেগড়ে সকলে বন্দী, মানে অর্থ চিন্তার নেগড়ে সকলে বন্দী বলতে সবাই টাকার টাকা টাকার টাকা, শুধু টাকার পেছনে দৌড়াচ্ছে, কোথায় টাকা ইনকাম করা যায়, যার 100 টাকা আছে সে আরো একটা 100 টাকা পূর্ণ করার জন্য চেষ্টা, অর্থাৎ সবাই যেন অর্থের কাছে বন্দি, সবাই টাকার কাছে বন্দি, সবাই সম্পদের কাছে বন্দি। কিন্তু শিক্ষাটা নিচতলা থেকে উপরের তলায় যাওয়ার একটা মই, অর্থাৎ উপরের তলায় যাওয়ার জন্য অর্থাৎ মানুষকে ভালো কাজ করার জন্য, মানুষকে মানবীয় গুণাবলী অর্জন করার জন্য, মানুষকে যে তার জীবনে ভালো কাজের জন্য তৈরি করতে হবে এটা মানুষ চিন্তা করে না। ধনী দরিদ্র সকলের অন্তরে সেই একে ধনী উত্থিত হচ্ছে, এক ধনী দরিদ্র সকলের অন্তরে সেই একে ধনী উত্থিত হচ্ছে। এই কথার অর্থ হইল ধনী বলো আর দরিদ্র বলো সকলে কিন্তু, সকলের অন্তরে কিন্তু একটাই ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা যে আমি টাকা ইনকাম করতে হবে, আমি আমার টাকা যত আছে আমি আরো চাই, আমি আরো চাই, আমি আরো চাই। তার মানে ধনী দরিদ্র সকলের অন্তরে সেই একে ধনী উত্থিত হচ্ছে, ধনী তার আরো ধন সম্পদের দরকার, তার আরো বেশি বেশি করে টাকার দরকার, আর দরিদ্র যে সে তার দরিদ্র দূর করার জন্য, তার অভাব দূর করার জন্য সেও টাকার পেছনে দৌড়াচ্ছে। তো এই জন্য লেখক বলেছেন ধনী তার মনের আকাঙ্ক্ষা হইল যে অর্থ, আর দরিদ্র যে তার অন্তরে উত্থিত হচ্ছে, ধনীত হচ্ছে তার অন্তরে চাওয়া পাওয়া অর্থ, সাই সাই আরো সাই। অর্থাৎ লেখক এখানে বলতেছেন যে সাই সাই আরো সাই। দেখো একটা লোক জীবনে যদি বলি তোমার তোমার চাওয়া পাবো কি, সে বলবে যে আমার চাওয়া পাওয়া আমি একটা 5 তলা বাড়ি করব। তো যখন তার 5 তলা বাড়ি হয়ে যায় তখন দেখা গেছে তার আকাঙ্ক্ষা জাগে তার আরো একটা বাড়ি দরকার। তো দেখা গেছে 2টা বাড়ি যখন হয়ে গেছে দেখা গেছে তার আকাঙ্ক্ষা আরো বেড়ে গেছে, তার ইচ্ছা আরো বেড়ে গেছে, আমার আরো একটা বাড়ি দরকার। অর্থাৎ এই যে মানুষ 60 এবং 70 বছর বেঁচে থাকে, 80 বছর বেঁচে থাকে,
এই 70 বছর এবং 80 বছরের মধ্যে মানুষের যে সাওয়া খাওয়া এটার শেষ হয় না। মানুষ যত আছে সে আর তত চায়, এবং চাইতে 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 তার যখন এই অভাব পূরণ হয় না, তার যখন সাওয়া খাওয়া পূরণ হয় না, তখন আল্লাহ পাক তাকে নিয়ে যায়, দেখ তুমি শুরু থেকে বলি এসছো তোমার শুধু একটা 5 তলা বাড়ি দরকার, কিন্তু যখন তোমাকে একটা 5 তলা বাড়ি দিল তখন তুমি আর একটা বাড়ি চাও, যখন 2টা বাড়ি হয়েছে তখন তুমি আর একটা বাড়ি চাও। এভাবে মানুষ দেখা গেছে দিন কি যে সেই জন্মগ্রহণের পর থেকে যখন তার বুঝ জ্ঞান শিক্ষাটা অর্জন করলো, যে অর্থের পেছনে দৌড়াইলো, এবং সে শুধু টাকা আর টাকা, অর্থ আর অর্থ, সম্পদ আর সম্পদ, এটার পেছনে অনবরত দৌড়াচ্ছে, কিন্তু দৌড়াইতে দৌড়াইতে যখন তার আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়, তো আল্লাহ পাক তখন তাকে নিয়ে যায়, বললো যে তোর তো আকাঙ্ক্ষা শেষ নাই, তুই আর দুনিয়াতে থাকা দরকার নাই, পরকালে চলে আস। তো এই জন্য লেখক এখানে অনেক গভীর গভীর কথাগুলো বলেছেন, যেগুলো আসলে আমরা চিন্তা করলে অনুধাবন করতে পারি, যেগুলো আমরা চিন্তা করলে আসলে আমাদের জীবনকে আমরা তুচ্ছ ভাবতে পারি না, আমরা আমাদের জীবনকে হেলে দুলে ফেলে দিতে পারি না। তাই অন্য অন্য চিন্তা তথা অর্থ চিন্তা তো বলতেছে, তাই আমরা অন্ন মানে খাবার, অর্থ মানে টাকা, আমরা দেখা গেছে দিন কি শুধু খাওয়া আর অর্থর চিন্তা করি তা না, দেখা দেখা গেছে দিন কি তাই অর্থ চিন্তা তথা তাই অন্ন চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনা অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এই কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা সোনা পড়াতে পারবে না। তো এখানে লেখক বলতেছেন, যদি মানুষ তার খাবার দাবার তার শরীরের চাহিদা অর্থ চিন্তা এই 2টা থেকে যদি মুক্তি না পায়, তাহলে তার জীবনটা সে ভাববে ব্যর্থ। আর যদি সে অর্থ চিন্তা এবং অন্য চিন্তা থেকে বের হতে পারে, কিসের মাধ্যমে? যে শিক্ষার মাধ্যমে, এই শিক্ষাটা উদ্দেশ্য যে মানুষের মনুষ্যত্ব, শিক্ষা যে একটা উদ্দেশ্য, তাহলে শিক্ষা অর্জন করলে যে সোনা ফলানো যায়, এটা দেখা গেছে ব্যর্থ হয়ে যাবে। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এইখানে সেইখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকে সে তিমিরে যে তিমিরে সে তিমিরে থেকে যাবে। অর্থাৎ এখানে লেখকে এই যে কথাগুলো বলেছেন, লেখকে বলতে চেয়েছেন শিক্ষার উদ্দেশ্য যদি ব্যক্তিগত হয়, যেমন আমি শিক্ষাটা অর্জন করলাম, আমি আমার ব্যক্তি চিন্তা করলাম, আমি নিজে খাই, নিজে পড়ে নিজে বেঁচে থাকি, আর শিক্ষা অর্জন করি যে আমি নিজেও পরিবর্তন হব, পরিবার সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করব, ভালো ভালো কাজগুলো করব, মানুষের জীবনে যে 60-70 বছর 80 বছর আমরা বেঁচে থাকি, এ বেঁচে থাকা কেন, এ বেঁচে থাকা আমাদের কেন গুরুত্বপূর্ণ, এ বেঁচে থাকা অবস্থায় আমাদের কি 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 কাজ করতে হবে, কেন আমরা পৃথিবীতে এসেছি, আবার কেন পৃথিবী থেকে আমরা চলে যাব, এবং আমরা চলে গেলে আবার পৃথিবীতে ফিরতে পারবো কিনা, এই যে শিক্ষার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, এবং শিক্ষা যে আসল একটা উদ্দেশ্য মানুষের উপরের চেহারার পরিবর্তন না, মানুষের মনের পরিবর্তন, ব্যক্তির উপরের পরিবর্তন, ভিতরের পরিবর্তন, শিক্ষার আসল উদ্দেশ্য হলো এটি।
কিন্তু বেশিরভাগ লোকে যে তিমিরে সে তিমিরে থেকে যাবে। অর্থাৎ এখানে লেখক বুঝাতে চাইছেন যদি লোক লোক শিক্ষার যে আসল একটা উদ্দেশ্য শিক্ষা যে শিক্ষা অর্জন করে সে উপলব্ধি করবে, এই উপলব্ধিটা যদি সে করতে না পারে মানুষত্ব যে গুণাবলী তার যদি থাকে তাহলে মানুষ দেখা গেছে যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যাবে, যে তিমিরে সে তিমিরে থেকে যাবে। অর্থাৎ মানুষ যে এখানে বুঝাইতে চাইছে মানুষ যে অবস্থায় আছে ওই অবস্থায় থেকে যাবে, তার ভিতরে কোনো পরিবর্তন আসবে না, তার জীবনের কোনো পরিবর্তন আসবে না, তার চলাফেরার কোনো পরিবর্তন আসবে না, তার মানবীয় গুণাবলীর কোনো পরিবর্তন আসবে না, তার যে তার যে জীবন এই জীবন কি কি কাজ তাকে গুরুত্ব সহকারে করতে হবে এটা সে বুঝবে না। তো এই জন্য লেখক বুঝাইতে চেয়েছেন যদি এই শিক্ষাটার উদ্দেশ্য যেটা সেটাই যদি হয় তাহলে মানুষের ভিতরে পরিবর্তন আসবে, আর যদি শিক্ষার উদ্দেশ্যটা এটা না হয় তাহলে মানুষ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকে যাবে, অর্থাৎ সার্টিফিকেট অর্জন করা যাবে কিন্তু সমাজের আমূল কোনো পরিবর্তন হবে না, পরিবারের আমূল কোনো পরিবর্তন হবে না এবং রাষ্ট্রের কোনো আমূল পরিবর্তন হবে না। এটা বুঝাতে চেয়েছেন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তাই অন্য চিন্তার নেগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দনযোগ্য। তো বলতেছে মানুষ যে তার অন্য খাবারের চিন্তার মধ্যে দেশে আবদ্ধ, মানুষ যদি সেখান থেকে মুক্তি হওয়ার চেষ্টা করে বা করতে চায় তাহলে লেখক বলতেছেন তাদেরকে আমি স্বাগতম জানাই, তাদেরকে আমি অভিনন্দন জানাই। কেন? তারা সে পুরাণিক চাহিদা থেকে বের হয়ে আসতে চেষ্টা করছে বা চেষ্টা করতেছে, ফলে মানুষের ভিতরে মানুষের মাঝে দেখা গেছে পরিবর্তন দেখা যাবে। আর এই পরিবর্তন শুধু ব্যক্তির মাঝে যদি দেখা যায় তাহলে এটা পরিবারের উপর একটা প্রভাব বিস্তার করবে এবং এটা সমাজের মধ্যে একটা প্রভাব বিস্তার করবে এবং এটা রাষ্ট্রের মধ্যে একটা প্রভাব বিস্তার করবে। তাহলে লেখক যে বলেছেন যে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে যে তিনি তুলনা করেছেন, তিনি ঠিক উপলব্ধি করতে পেরেছেন যে শিক্ষার হইল নিচতলা থেকে উপরের তলায় যাওয়ার একটা মই। অর্থাৎ মানুষ নিচের তলায় থাকবে কিন্তু যার মধ্যে শিক্ষা অর্জন করার পরে পরিবর্তন আসবে, যার ভিতরে মানবিক গুণাবলী আসবে, মনুষ্যত্ব আসবে, সে ওই যে উপরের ঘরে যেতে পারবে, অর্থাৎ নিচ থেকে সে উন্নত উন্নতর দিকে যেতে পারবে। অর্থাৎ দেখা গেছে দিনকে তার ভিতরে অভাব অনটন ছিল, তার ভিতরে অন্য বস্ত্রের যে চিন্তা ছিল ওই চিন্তা তার মাঝে আসবে না, সে দেখা গেছে দিনকে অন্যদিকে চিন্তা না করে সে তখন তার জীবনকে তার মনুষ্যত্ব মানবীয় গুণাবলীকে নিয়ে চিন্তা করবে। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সেই চেষ্টাও মানুষ বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। দেখা গেছে এখানে যারা শুধু অর্থ চিন্তা বা খাবারের চিন্তা বস্ত্রের চিন্তা করে তারা যে শিক্ষার মাধ্যমে নিজেকে মুক্তি দেওয়ার চেষ্টা করতেছে সেই চেষ্টার যে সচেতনভাবে তাকে করতে হবে এটার উপর লেখক গুরুত্ব দিয়েছে। যদি সচেতনভাবে যদি সে না করে তাহলে সে বেশি দূর আগাইতে পারবেন বলে লেখক মনে করেন না বা মনে হয় না। কারারুদ্র
আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? প্রশ্ন হলো কারা কারারুদ্ধ, মানে একজন লোক যদি জেলখানায় থাকে, দেখা গেছে তুমি জেলখানায় বন্দি রেখে তাকে ভালো ভালো খাবার দিলা, ফল মূল তার চাহিদা অনুযায়ী, কিন্তু তার মনের ভিতর একটা অশান্তি থেকেই আছে, সে চারদেওয়ালের মধ্যে বন্দি আছে, সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন, সে তার সমাজ থেকে বিচ্ছিন্ন, দেখা গেছে তার যদি সেলিমে থাকে তাহলে সে সেলিমে থেকে বিচ্ছিন্ন, তাকে জেলখানার মধ্যে কারাগারের মধ্যে আবদ্ধ রেখে তাকে ভালো ভালো খাবার যদি দাও, ভালো ভালো যদি শার্ট প্যান্ট দাও, ভালো ভালো যদি পোশাক দাও, কিন্তু সে এটাকে কতটুকু মূল্য দিচ্ছে? পশুর অন্ন বস্ত্র ফেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারে স্বর্গতুল্য মনে করে। যদি তুমি তাকে পশুর অন্ন বস্ত্র দিলে, আলো হাওয়া স্বাদ থেকে তাকে বঞ্চিত রাখিলা, তাহলে কারাগারে সে কি কারাগারকে সে কি স্বর্গতুল্য মনে করবে? কিন্তু তাই বলে সে তা সত্য সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়, কিন্তু এটি আসলে কারাগারটা এত কিছু দেওয়ার পরেও স্বর্গ হয়ে যাবে তা নয়। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্য বস্ত্র ফেলেও কারাগারকে কারাগারে মনে করে করবে। দেখা গেছে বাইরে আলো পাওয়া একজন লোক, কিন্তু তাকে তুমি জেলখানায় রেখে কারাগারে রেখে যদি দেখা গেছে মাছ পোলাও মাংস যদি খাওয়া, তাহলে সে কারাগারকে কারাগারে মনে করবে, সে চাইবে সে আগে যেরকম ছিল, বাইরের আলো হাওয়ার স্বাদ যে পেয়েছে, ওই বাইরের আলো বাতাস এগুলো সে মন খুলে গ্রহণ করতে চাইবে, সে চার দেওয়ালের মধ্যে থাকতে পারবে না, সে চার দেওয়ালের মাঝে নিজেকে আবদ্ধ রাখবে না, সে চার দেওয়ালের মাঝে আবদ্ধ রাখতে চায় না। অর্থাৎ একটা কারাগারের লোক সে কেন বের হয়ে আসতে চায়? সে চায় তাকে জেলখানার মধ্যে যত কিছুই দেওয়া হোক, সে বাইরে আসি উপোস থাকতে রাজি আছে, সে বাইরে আসি সিডা গেঞ্জি সিডা সাফাট পরতে রাজি, কিন্তু তারপরেও সে জেলখানায় ভালো খেয়ে ভালো পরে ভালোভাবে নাস্তা পানি করে সে থাকতে চাইবে না, কারণ কারাগার কারাগারে, সেইখানে বাইরের আলো বাতাসের কোনো স্বাদ নাই, বাইরের আনন্দ বেদনার কোনো স্বাদ নেই, মনের দেখা গেছে বাসনার কোনো স্বাদ নেই, সেইখানে দেখা গেছে দিন কি মনের ভাব বিনিময় করার কোনো স্বাদ নেই, সেইখানে মনের ভাবের আদান প্রদানের কোনো সুযোগ নেই, সেইখানে যে মন খুলে কথা বলবে, সেইখানে যে মন খুলে সে কিছু করতে পারবে তা সেইখানে করার সুযোগ নেই। এই জন্য মানুষ যতই কারাগারে থাক না বা সে বাইরে আসার চেষ্টা করবে, সে বাইরে আসতে চাইবে, সে বাইরের আলো বাতাস চাইবে, সে বাইরের অন্য বস্ত্র কম পেলেও খুশি থাকবে। এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি করে সহজে দানা পানি খাওয়ার লোভে? দেখা গেছে একটা পাখি, এখানে পক্ষী মানে পাখি, একটা পাখি দেখা গেছে সেই মুক্ত আকাশে নিজের মনের মতন আনন্দে সে ঘুরে বেড়ায়, সে এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় যাচ্ছে, এক গাছ থেকে আরেক জায়গায় যাচ্ছে, সে তার মনের আনন্দে খাচ্ছে ঘুমাচ্ছে হাসি আনন্দ একটি পক্ষী আরেকটি পক্ষীর সাথে বিনিময় করছে। এখন একটি পক্ষীকে যদি খাঁচায় বন্দি করে রাখা হয় তাহলে সে অর্থাৎ তার মাঝে যে বাইরে থেকে যে আনন্দ পাওয়া যায় বা আনন্দটা
সে পাবে না, সে থাকবে খাঁচার বাইরে, খাঁচা থেকে বের হতে। তো দেখা গেছে দিনকে তুমি একটা পাখিকে খাঁচায় রাখলে, দেখা গেছে তুমি সেখানে তাকে যতই ভালো ভালো খাবার দাও সে খাবে না, সে চাইবে বাইরের, আগে যেভাবে মুক্তভাবে বিচরণ করতো, আগে যেভাবে মুক্তভাবে উঠতো, এক গাছ থেকে আরেক গাছে যেত, সেইখানে থেকে সে বের হতে পারবে। সুযোগ পেলে সে দেখা গেছে তুমি দরজা বন্ধ করে, দরজা বন্ধ করে তাকে ঢুকেছ, অর্থাৎ তাকে ঢুকিয়ে দরজা বন্ধ করেছ, কিন্তু আজকে একটু দরজার ফাঁক একটু করে রাখো, সে সুযোগ পাইলে ওই খাঁচা থেকে বের হয়, সে আগের মতন মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে চাইবে, মুক্ত ভাবে সে চলাফেরা করতে চাইবে, সে আগের মতন আনন্দ করবে। কিন্তু মানুষও তাই, অন্য বস্ত্রের পাজুর্যের চেয়েও মুক্তি বড়, এই বটটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। এখানে লেখক বলতে চেয়েছেন যে অন্য বস্ত্রের পাজুর্যের চেয়েও, অন্য বস্ত্র মানে দেখা গেছে খাবার, বস্ত্র মানে কাপড়, আর পাজুর্য মানে তুমি তাকে ভালো ভালো খাবার দিলে, ভালো ভালো বস্ত্র দিলে, অর্থাৎ কাপড় চোপড় দিলে, পাজুর্য মানে তার চাহিদা থেকে অনেক ধরে নিয়ে অনেক বেশি করে দিলা, কিন্তু তার কাছে মুক্তিটা হয়েছে বড়, তার কাছে ভালো খাবার বড় না। তাকে জেলখানায় বন্দি রাখি তুমি ভালো খাবার দিলা, জেলখানায় বন্দি রাখি তুমি তাকে একবার দামি দামি কাপড় চোপড় দিলা, কিন্তু এটা দিলেও সে চাইবে ওই জেলখানা থেকে, কারাগার থেকে মুক্তি পেতে, এবং এটা সে সবসময় তার মনের মধ্যে লালন করবে। ঠিক এই বুটটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। তো দেখা গেছে দিন কি একটা লোক যখন নিচের তলায় থাকবে তখন তার ভিতরে আকাঙ্ক্ষা থাকতে হবে, তার ভিতরে ইচ্ছা শক্তি থাকতে হবে। একটা লোককে যেরকম কারাগারে বন্দি রাখলে সে মুক্তি পেতে চায়, ঠিক একটা মানুষ জীবসত্তার মধ্যে, মানব সত্তার মধ্যে ঠিক এ বটটি আসতে হবে যে আমাকে মুক্তি পেতে হবে, আমাকে শিক্ষা অর্জন করতে হবে, যে শিক্ষাটা আমাকে পরিবর্তন করবে, আমার পরিবারকে পরিবর্তন করবে, আমার সমাজকে পরিবর্তন করবে, আমার রাষ্ট্রকে পরিবর্তন করবে। এক কথায় আমি শিক্ষার মাধ্যমে এমন কিছু গুণাবলী অর্জন করতে চাই যে গুণাবলী দেখা গেছে দিন কি আমার মধ্যে পরিবর্তনের সাথে সাথে সমাজের মধ্যে পরিবর্তনের জোয়ার বয়ে দিতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্ত, তোমাদের শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ নিয়ে আমি আলোচনা করেছি, আশা করি ভালো লাগারই কথা। যদি আমার এই পাঠটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে মন্তব্য লিখবে, এবং বন্ধু বান্ধবের মাঝে ক্লাসটা ছড়িয়ে দিবে। তো কথা হলো, আজকে আমি প্রথম ক্লাসে এটা আলোচনা করেছি, আর পরবর্তী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আবার একটা অংশ আলোচনা করব, অথবা সম্পূর্ণ অংশটা আলোচনা করব, তোমরা দেখে নিও, তো শুনে নিও, বুঝে নেওয়ার চেষ্টা করিও। আমি এখানে সর্বশেষ পাঠ শেষে সুন্দর করে আবার পাঠের বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরবো তোমাদের সামনে। এই হলো তোমাদের বাংলা বিষয়ের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের আজকের আলোচনা। ভালো থাকো, সুস্থ থাকো।